হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে চলে আসলাম জিডে ফাইভের ভয়ঙ্কর একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে সো গাইজ আমি যখন সকালবেলা গেম প্লেটাকে অন করি অ্যান্ড আমাকে না ফ্রাঙ্কলিনের ঘরের ভেতরে স্পন করা হয়েছিল অ্যান্ড আমি ফ্রাঙ্কলিনের ঘরটা একটু কৌতূহল বসতে ঘুরে দেখতেছিলাম আর তারপরেই আমার চোখে এই পেন্টিংটা পরে সো এই পেন্টিংটা একটু আমি মনোযোগ দিয়ে দেখলাম আর এই পেন্টিংটার মাধ্যমে কী বোঝানো হয়ে গেছে বা আপনারা অনেকেই বুঝে গেছেন সো গাইজ এই পেন্টিংটার মাধ্যমে কিন্তু দার্জালকে রিপ্রেজেন্ট করা হয়েছে সো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি পেন্টিংটা কী আসলে সো পেন্টিংটার নিচে কয়েকটা স্টার আছে অ্যান্ড তার উপরে একটা চোখালা একটা সিম্বল আছে সো এই সিম্বলটা দিয়ে কিন্তু মূলত রিপ্রেজেন্ট করা হয় আর এই গেমটা মূলত আমি সেই দুই হাজার চোদ্দো কি পনেরো থেকে খেলতেছি বাট এটা কিন্তু আমার চোখে পড়ে নাই সো আপনারা অনেকে হয়তো বলতে পারেন এটাকে আমি মোট করে লাগাইছি বাট গাইজ এমনটা না আপনারা আপনাদের গেম প্লে অন করতে পারেন অ্যান্ড আপনারা মোট ফ্রি গেম প্লেটা দিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন ফাঁকলিনের ঘরের ভিতরে এই পেন্টিংটা পাবেন আর আরও একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি সো দুই পাশে দুইটা ক্যান্ডেল দেখবেন আর ক্যান্ডেলটার মাঝখানে কিন্তু এই পেন্টিংটা দেখবেন আর আমার অবাক লাগতেছে যে এইটা ভেবে যে জিটে ফাইভের মতো গেম ও রিপ্রেজেন্ট করে আর আমি যে বিষয়টা বলতেছিলাম তো অন্য ধর্মে যে কাজটা করা হয় সেটা হচ্ছে তাদের ধর্মের কোনো ভগবান কিংবা তাদের ধর্মের কোনো সৃষ্টিকর্তার পিকচার নিয়ে তার দুই পাশে ক্যান্ডেল রাখা হয় অ্যান্ড তার মাঝেই কিন্তু পিকচারটা কিংবা পেন্টিংটা রাখা হয় সো এইখানেও কিন্তু সেম কাজ করা হয়েছে দুই পাশে কিন্তু দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন অ্যান্ড এটাকে মাঝখানে রাখা হয়েছে সো সোজা আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি আপনাদেরকে বলবো না ভাই গেমটা খেলবেন না কিংবা খেলেন সো এমন কিছুই বলবো না জাস্ট আমার এটা চোখে বলল অ্যান্ড আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম যে এইটার মাধ্যমে এইটা বোঝানো হয়েছে সো কাজ আমি নিজেও কিন্তু জিটি ফাইভ খেলতেছি আর অনেক দিন ধরে খেলতেছি বাট এটা না আমার চোখে পড়ে নাই সো কাজ আমার চ্যানেলে গিয়ে দেখবেন আমার চ্যানেলে প্রচুর পরিমাণে জিটি ফাইভের গেম প্লে ভিডিও আছে বাট আমি বেশিরভাগ টাইম না এই ঘরের ভিতরে থাকি না আমি জাস্ট মানে ফ্রাঙ্কলেন্ডের ঘরে আমাকে স্পন্ড করা হয় অ্যান্ড আমি ওইখান থেকে বের হয়ে বিভিন্ন মডের মাধ্যমে অনেক গেম প্লে ভিড়ও আপনাদেরকে উপহার দিই বাট আমি এই ভিতরে এই জিনিসটা দেখে ফুললি একেবারে শক্ট হয়ে গেছি যে আসলে এই জিনিসটা কি করা হয়েছে যে মানে দার্জালকে রিপ্রেজেন্ট করা হয়েছে আর আপনারা সবাই জানেন যে মুসলমানরা আসলে দার্জালকে কতটা ঘেন্না করে অ্যান্ড কতটা হেট করে গে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমাদের প্রিয় একটা গেমের ভিতরে দার্জালকে রিপ্রেজেন্ট করা হয়েছে আর এই বিষয়টা নিয়ে আমার আরও অবাক হচ্ছে যে দীর্ঘ প্রায় আট বছরের মতো এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথাই বলে হয়তো হয়তোবা কারোর চোখে আমার মতোই পড়ে নেয় আজকে ফার্স্ট পড়ছে আর আজকে আমি আপনাদেরকে বললাম আর আমাকে অবশ্যই বলবেন যে এই বিষয়টা আসলে কতটা সত্য আর আমার কাছে পার্সোনালি গাইজ মনে হয়েছে এই বিষয়টা না একেবারে সম্পূর্ণ সত্য আর এক চোখ কিন্তু অবশ্যই অবশ্যই দার্জালকে রিপ্রেজেন্ট করে আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট আপনাদের মতামতটা বলে যাবেন আর আমাকে প্লিজকে অন্য কিছু বলবেন না ভাই আমি জাস্ট আমি এটা দেখার পর আপনাদের সঙ্গে শেয়ার করলাম সো গাইজ আজকের মতো এই পর্যন্ত আর আপনারা সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না প্লিজ প্লিজ সবাই কমেন্টে জানাবেন